12 ওভারে 115 করা কঠিন কিছু না টি টোয়েন্টিতে, আমি আপনার সাথে একমত। কিন্তু ওই উইকেটে কেউ করে দেখতে পেরেছে বলে মনে হয় বা পারত কেউ? থিঙ্ক অ্যাবাউট অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সাথে তো খেললো তো অস্ট্রেলিয়া ওই মাঠে, কি করেছে কত করেছে একটু দেখেন। আমি বলছি যে একতরফা বললে তো হবে না, সো কন্ডিশনটা ওই রকম ছিল কিনা এটাও তো দেখতে হবে। কন্ডিশন ওয়াজ নট সুইটেবল। আমি অন্য গ্রুপ না, আমি বলছি পাকিস্তান ইস্যু না। আমার গ্রুপের কথা যদি আসি, আমাদের গ্রুপে ডেফিনেটলি শ্রীলঙ্কা ইজ এ ভেরি স্ট্রং টি টোয়েন্টি প্লেয়ার, আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, এটা আমি জানি, মানে এটা আমার ধারণা। অ্যান্ড ডেফিনেটলি সাউথ আফ্রিকা আমাদের চুপ করে, এই ওয়ার্ল্ড কাপ ভুলে যান, এর আগে ওয়ার্ল্ড কাপের আগে, আমি হচ্ছে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা কি ভেবেছি, সো এই দুইটার সাথে জিততে, একটার সাথে যদি জিততে না পারি তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার কোনো সুযোগই নাই। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। এবং যেহেতু আমাদের এতগুলো নতুন ছেলে যাচ্ছে, ইট ইজ রিস্কি। এবার আমার প্রশ্নটা ছিল যে মানে হচ্ছে কি পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের কথা বলি, এট দ্য সেম টাইম আফগানিস্তান তো সেম ফাইনালে গেছে, আমাদের স্ট্যান্ডার্ড কি ওদেরকে আমরা ধরবো নাকি আফগানিস্তানের? এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। আপনি বারবার রিসপেক্টরটা কথা বলছেন, কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে যখন আমাদের সেম ফাইনালে খেলার একটা রিয়েলিস্টিক চান্স তৈরি হয়েছিল, সেই রিস্কটা আমাদের টিম যে নিতে পারেনি সেটাকে আপনারা অ্যাডমিট করেছেন কিনা, ডিসকাস করেছেন কিনা টিম মিটিং এ বা টিমের আলোচনাতে, এটা কিভাবে হয়েছে যে আমরা সেমি ফাইনালটা আমাদের জন্য আমাদের কথাবার্তায় মনে হয়েছে সেকেন্ডারি হয়ে গেছে, আমাদের প্রায়োরিটি জায়গাটা ছিল যে ম্যাচ জেতা। এটা কি আপনি ডিসকাস করেছেন? আমি আপনাকে একটা কথা বলছি, এগুলা এই সমস্ত প্রশ্নের উত্তর এখন এইভাবে দেওয়া সম্ভব না, তবে আপনি যে প্রশ্নটা করবেন সেটা যদি আমি আমার তরফ থেকে উত্তর দিতে চাই, আমাকে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ 12 ওভারে 115 করা কোনো ব্যাপারই না টি টোয়েন্টিতে, কিন্তু ওই কন্ডিশনটা আমার কাছে মনে হচ্ছে ওটা হয়তো ছিল না বা করার চেষ্টা করেছে। এখন সমস্যাটা হইলো কোথায়? যেমন আমি একটা উত্তর দিতে পারছি না, এখন আমি শুনেছি আমাদের ক্যাপ্টেন বলেছে যে 3 উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি, এইটা আবার অ্যাকসেপ্টেবল না, এইটা যদি বলেন অ্যাকসেপ্টেবল না। কিন্তু আমি আবার যখন খেলা দেখছি, খেলা দেখে কিন্তু মনে হয় নাই, আমি তো দেখলাম 5 উইকেট যতক্ষণ পর্যন্ত তহিদ দিতে ছিল ও থেকে মেরেই খেলছে। আচ্ছা তারপরে যদি আপনি আসেন, তারপরেও মাহমুদুল্লাহ রিয়া, ঋষাদ, রশিদ খানের লাস্ট ওভারে গিয়ে 6 মারতে গিয়ে দুজনকে আউট হয়ে এসেছে। আপনি লুক অ্যাট দ্য শটস, কোথায় ডিফেন্সিভ খেলল? ওরা পরে যাওয়ার পরে সেদিন গিয়ে দেখলাম আমি তখন কোন রকম খেলছে। আমি আরো বলছি আপনাকে একটা জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে মাহমুদুল্লাহ রিয়া আপনারা বলছেন যে 5টা ডট বল খেলে, ঠিক আছে, সেই মাহমুদুল্লাহ রিয়া নূরের বলে, খুব সময় নূরের বলে আমাদের মনে করে, রশিদ খানের বলে 6 মারতে গিয়ে আউট হয়ে আসলো। মানে জিনিসটা আমরা এখন এখানে দেখে যা মনে করছি জিনিসটা তা তো না, আমি আমার দৃঢ় বিশ্বাস এটা, যদি আমি আমার কথা বলি নাই, যে যদি মাহমুদুল্লাহ দিয়া সুযোগ পেত অবশ্যই মার, এটা আমার ধারণা, কারণ আমি আমার কাছে মনে হয় যদি সুযোগ পেত মারত, আমার ধারণা, হয়তো ওইখানটায় ওর কাছে মানে আমি বলছি সবাই যে ডিফেন্সিভ মোডে খেলেছে তা চেষ্টা করেছিল, এবং আমার আসলে কি করেছে জানি না, তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট, মানে এটা চেষ্টা করা উচিত ছিল আনটিল দ্য লাস্ট, যে আমরা 12 ওভারে জিত, এইটা যদি বলেন এটা আমি একমত। বাবু তবেই আপনি কন্ডিশনের কথা বললেন, ঠিক আছে, সবগুলোই স্ট্রাগল করেছে, বাট এই কন্ডিশনটা কি কম্পারেটিভলি আমাদের একটু ফেভার করার কথা কিনা? আপনার কি না একেবারে ঠিক কথা বল।